পঞ্চম শ্রেণী বিষয় গণিত। আজকে আমরা জানব প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। এবারে প্রকৃত ভগ্নাংশ, যে ভগ্নাংশের লব ছোট কিন্তু হর বড়, সেই ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলে। যেমন 4/7, 3/5, 9/15। এখানে দেখো যে 4/7 ভগ্নাংশটি, এখানে হর হচ্ছে আমরা জানি নিচেরটাকে বলে হর, উপরেরটা হচ্ছে লব। দেখো প্রত্যেকটা ভগ্নাংশের ক্ষেত্রেই লবগুলো ছোট। যেমন প্রথম ভগ্নাংশে 4 লব, দ্বিতীয় ভগ্নাংশে 3 লব এবং তৃতীয় ভগ্নাংশে 9 হচ্ছে লব। এবারে দেখো প্রত্যেকটাই কিন্তু নিচেরটার থেকে মানে হরের থেকে ছোট। এইরকম ধরনের ভগ্নাংশ হলে সেই ভগ্নাংশগুলোকে বলে প্রকৃত ভগ্নাংশ। এবারে অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ দেখো একদম প্রকৃত ভগ্নাংশ থেকে ঠিক উল্টোটা, প্রকৃত ভগ্নাংশের ঠিক উল্টোটাই হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। দেখো যে ভগ্নাংশের লব বড়, হ্যাঁ, কিন্তু হর ছোট, সেই ভগ্নাংশকে বলে অপ্রকৃত ভগ্নাংশ। যেমন 8/3, 16/7, 21/8। এক্ষেত্রে দেখো ভগ্নাংশের আমরা তো জানি যে উপরেরটা হচ্ছে লব, নিচেরটা হচ্ছে হর। দেখো উপরে 8, সেটা বড়, নিচে 3, হর 3, তাহলে 3-এর থেকে 8 বড়। দ্বিতীয়টাও তাই, 7 হচ্ছে তোমার হর আর 16 হচ্ছে লব, তার মানে দেখো এখানেও হরের থেকে লব বড়। তৃতীয়টার ক্ষেত্রেও ঠিক তাই। এই সমস্ত ভগ্নাংশকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। এবারে মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ এক্ষেত্রে দেখো যে ভগ্নাংশের সঙ্গে পূর্ণ সংখ্যা থাকে তাকে বলে মিশ্র ভগ্নাংশ। যেমন 1/4 ভাগে 1 ভাগ, হ্যাঁ, কিংবা আমরা বলতে পারি 1/1/4, হ্যাঁ। দ্বিতীয় ক্ষেত্রে ঠিক তাই, 5/12 ভাগে 3 ভাগ। আবার অন্যভাবে কি বলতে পারি, 5/3/12। তৃতীয় ক্ষেত্রেও তাই, 7/4/8, মানে 7/8 ভাগে 4। অর্থাৎ আমরা এইভাবেও বলতে পারি যে 7/4/8, ঠিক আছে। তাহলে এই সমস্ত ভগ্নাংশগুলোকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। তাহলে আমরা আজকে কি কি দেখলাম, যে প্রকৃত ভগ্নাংশ কাকে, প্রকৃত ভগ্নাংশ কি, যে সমস্ত ভগ্নাংশের হর হচ্ছে তোমার লব থাকবে ছোট, হর থাকবে বড়, সেই সমস্ত ভগ্নাংশকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। আবার অপ্রকৃত ভগ্নাংশ কি, অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে হচ্ছে লব তোমার বড় হবে কিন্তু হর ছোট, সেই সমস্ত ভগ্নাংশকে বলবো আমরা অপ্রকৃত ভগ্নাংশ। আর মিশ্র ভগ্নাংশ আমরা সহজেই চিনে যাব, যে সমস্ত ভগ্নাংশের আগে আমাদের পূর্ণ সংখ্যা থাকবে সেই সমস্ত ভগ্নাংশকেই আমরা বলবো মিশ্র ভগ্নাংশ, ঠিক আছে। আজকে এ পর্যন্তই, এরপর দিন আমরা এই মানে
অপ্রকৃত ভগ্নাংশকে কি করে মিশ্র ভগ্নাংশে পরিণত করা যায় এবং মিশ্র ভগ্নাংশকে কিভাবে অপ্রকৃত ভগ্নাংশে আমরা নিয়ে আসব, সেই জিনিসগুলো আমরা এর পরের দিন জানবো।